মাংস আমাদের অনেক পছন্দ, বিশেষ করে বাচ্চাদের। বাচ্চারা মাছ খেতে চায় না, শুধু বলে মাংস খাবে। তার জন্য আজ আমি আপনাদের জন্য দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করা রেসিপি নিয়ে এসেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য দেশি মুরগির মাংস রান্না করা দেখাবো, তাও আবার সেটা আলু দিয়ে। তা চলুন চলে যাই ভিউয়ার্স, দেখে নিই কীভাবে আমি দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করি। আমার আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি পরিমাণ মতন এখন তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা যে আলুটা রেখেছি সে আলুটা আমি দিয়ে দিব ভাজার জন্য। আমি আলুটা দিয়ে দিচ্ছি, আমি শুধু লবণ আর হলুদ দিয়ে এটা মাখিয়ে রেখেছি। মাংস আলুটা ভেজে দিলে স্বাদটা একটু ভালো হয়। দেখুন ভিউয়ার্স, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখব। আমার আলুগুলো উঠানো হয়ে গেছে, এতে আমি এখন আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, যেহেতু আমার মাংসটা বেশি। এখন আমি এর ভেতর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু আমি হালকা লাল করে ভেজে নিব। আমার গরম মশলাটা দিতে মনে নেই। আমি দুটো দুই টুকরা তেজপাতা আর তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর এখান থেকে আমি এলাচ দিয়ে দিচ্ছি চার টুকরা। এলাচটা দিয়ে আমি একটু ভালো করে আবার মিক্স করে নিব। দিয়ে দেখুন ভিউয়ার্স, আমার মশলাটাও ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে 1.5 কেজি পরিমাণ মাংস রেখেছি এই মাংসটা দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি এখন খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এর ভিতর পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। আমি মাংস সমান করে পানিটা দিয়ে দিচ্ছি, যাতে আমার মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। অনেক সুন্দর সেন্টও হয়েছে আর দেখতেও সুন্দর কালার হয়েছে। আরেকটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি। তো ভিউয়ার্স, আমি মাংসটা সেদ্ধ করে ফেরত আসছি। আমি এটা বলক উঠে গেলেই ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে সেদ্ধ করতে দেব। তো ভিউয়ার্স, সেদ্ধ করে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা প্রায় সিজে এসেছে। এখন আমি এতে আমার অনেকটা ঝোলও রয়ে গেছে,
আমার মাংসটা সিজে আসছে, এখন আমি এতে আলুগুলো, যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিব। কারণ আমার যে পানি আছে, ঝোল আছে, সে পানিতেই আলুটা সিজে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। আর এর সাথে আমি এই আস্ত আস্ত কিছু রসুন আমি ছুলে রেখেছিলাম, এখন আমি এই আস্ত রসুনগুলো এর ভিতর ছড়িয়ে দিব। এতে মাংসে একটা সুন্দর সেন্ট হয় আর খেতেও ভালো লাগে। তো এখন আমি আবার এটাকে ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি ভিউয়ার্স, আলুটা সেদ্ধ হওয়ার পর। দেখুন ভিউয়ার্স, আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকিয়ে এসেছে, আমার মাংসটা প্রায় ভোনা ভোনা হয়ে গেছে। এখন আমি এর ভিতর এক চামচ মতন গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন এটা আমি নেড়ে চেড়ে বাস একটু দমে রেখে নামিয়ে ফেলব। আমার মাংস রান্না করা রেডি। তো চলুন ভিউয়ার্স, পরিবেশন করে ফিরে আসছি। দেখুন ভিউয়ার্স, আলু দিয়ে দেশি মুরগির মাংস আমার রেডি। দেখতে তো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে, কারণ সেন্টে সেটা বলে দিচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, অনেক মজা লাগবে। আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে টাচ করুন। ধন্যবাদ সবাইকে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো। আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, গুড বাই।